আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বন্ধ করা হয়েছে খালেদা জিয়ার রক্তক্ষরণের উৎস, থাকছে রাজনৈতিক প্রতিহিংসায় তৈমুর মিথ্যাচার করছেন ডাক্তার আইভি, জানাবো সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতিও হ্যাপি না। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার ক্ষুদ্রান্তের নিচে রক্তক্ষরণের উৎস বন্ধ করতে ব্যান্ড লাইগেশন করা হয়েছে। এর ফলে সাময়িকভাবে তার রক্তক্ষরণ বন্ধ আছে বলে জানিয়েছেন দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও চিকিৎসক। তবে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় যে কোনো সময় নতুন উৎস দিয়ে রক্তক্ষরণ হতে পারে বলে তার চিকিৎসকেরা আশা করছেন। খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 27 ডিসেম্বর ক্যাপসুল এন্ডোস্কোপি পরীক্ষায় তার ক্ষুদ্রান্তের নিচে রক্তক্ষরণের উৎসটি দেখতে পান চিকিৎসকেরা। এরপর সোমবার রাতে এন্ডোস্কোপির মাধ্যমে উৎসটি চিহ্নিত করে তার ব্যান্ড লাইগেশন করা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর এ জে এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার যে ধরনের চিকিৎসা দরকার সেরকম প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের কোনো হাসপাতালেই নেই। দ্রুত বিদেশ পাঠালে তার উন্নত চিকিৎসা সম্ভব হবে। হাসপাতালে ভর্তি হওয়ার পর 13, 17, 23 ও 30 নভেম্বর বড় ধরনের রক্তক্ষরণের কারণে বিএনপি চেয়ারপারসন মারাত্মক মৃত্যু ঝুঁকিতে পড়েছেন। পরিস্থিতি ভয়াবহতা আঁচ করতে পেরে 24 নভেম্বর চিকিৎসকেরা তার এন্ডোস্কোপি ও কলোনোস্কোপি করেন। 28 নভেম্বর রাতে সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড জানিয়েছে খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত। চলে যাচ্ছি পরের সংবাদে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দুইবার সাবেক মেয়র ও নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি বলেছেন, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার মিথ্যাচার করছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সিটি কর্পোরেশনের উন্নয়ন স্বীকার করছেন না। উনি যে ওয়ার্ডে যাচ্ছেন সেখানেই উন্নয়ন দেখেও স্বীকার করছেন না। যদি তিনি বলেন আমি কাজ করি নাই, তাহলে উনার ভাই কাউন্সিলর খোরশেদ ভাই নিজেই ব্যর্থ, কারণ তিনি যে ওয়ার্ডের ভোটার সেই 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার ছোট ভাই খোরশেদ। ওই ওয়ার্ডে প্রায় 150 কোটি টাকার কাজ হয়েছে। তিনি বলেন প্রতিটি ওয়ার্ডে কাজ হয়েছে সিদ্ধিরগঞ্জের সুন্দর লেকটি ভরাট করে উনি রাস্তা বানাতে চাচ্ছেন। উনি দেখেছেন সড়ক ও জনপথের সাথে আমাদের সমস্যা ছিল, কিন্তু সমস্যা সমাধান করতেই আমি কাজ করেছি। আপনারা সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের প্রতিক্রিয়া জানেন, প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন আমি কাজ করছি কি না। উনি যে মিথ্যে কথা বলছেন সেগুলো মোটেও ঠিক না। বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের 10 নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে আইভি এসব কথা বলেছেন। তিনি দিনভর সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড, পাঠানটুলি, এসিআই পানির কলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভা করেন। এই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বাদ্য বাজনা ও নৌকার ব্যানার ফেস্ট প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তার প্রচারণায় অংশ নিয়েছেন। আইভি এ সময় বলেন, আমরা ভোটের রাজনীতি করি, আমার লক্ষ্য হলো আমার ভোটার। বিএনপি নেতাকর্মীরা তার সাথে আছে কি নাই সেটা ভাবার সময় আমাদের নেই। ভোট দেওয়ার মালিক যারা, তারাই ভোট দিবে, তারা কি বলছে সেটাই শোনেন। আমিও আমার নেতাকর্মীরা মাঠে ব্যস্ত, তৃণমূল কর্মী ও মুক্তিযোদ্ধারাও আমার পাশে রয়েছেন, কারণ আমি উন্নয়নের জন্য রাজনীতি করি। সাধারণ ভোটাররা আমার উন্নয়নের রাজনীতির সঙ্গে আছে, তাই ভোটাররাই আমার পক্ষে ভোট চেয়ে প্রচারণা করছেন। তিনি বলেন আওয়ামী লীগের এত মাথা ব্যথা নেই যে প্রতিদ্বন্দ্বী ভোটার সঙ্গে বিএনপি নেতাকর্মীরা আছে বা নেই সেটি দেখার। এক প্রশ্নের জবাবে আইভি বলেন আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এমপি শামীম ওসমানের সঙ্গে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। আদর্শগতভাবে উনিও আওয়ামী লীগ করেন, আমিও করি। স্থানীয় অনেক কিছুর সঙ্গে মতের অমিল থাকতেই পারে, দ্বিমত থাকতেই পারে, কিন্তু শামীম ওসমানের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। তিনি বলেন তিনি শামীম ওসমান এমপি হিসেবে তো প্রচারণায় আসতে বা ভোট চাইতে আসতে পারেন না, কিন্তু শেখ হাসিনার কর্মীরা মাঠে আছেন, কাজ করছেন, আর তৃণমূলের কর্মীরা সবসময়ই আমার সাথে আছেন, বিগত নির্বাচনে ছিলেন, এখনও আছেন, তৃণমূলে কোনো বিভেদ নাই। সিটি কর্পোরেশন থেকে জন্মসনদ পেতে ভোগান্তির বিষয়ে আইভি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি নতুন সিস্টেম চালু করেছে, এই সিস্টেমটি নতুন হওয়ার কারণে অনেকেই বুঝে উঠতে পারছেন না বলে কিছুটা বিলম্ব হচ্ছে। তাছাড়া একসঙ্গে অনেক চাপ পড়ার কারণে সার্ভারে কিছুটা জটিলতা হয়েছে। আমি দেখে এসেছিলাম 4000-এর মতো পেন্ডিং ছিল, গত 3 দিন আগেও খবর নিয়েছি মোটামুটি পেন্ডিংগুলো ক্লিয়ার হচ্ছে, তবে সেবা একেবারে পাচ্ছে না, এটা সঠিক নয়।
ট্যাক্সের বিষয়টি স্ট্যান্ডবাজি করছেন বলে উল্লেখ করে আইভি বলেন, তৈমুর আলম খন্দকার এবার এই অপপ্রচার করছেন। গতবার বিএনপির প্রার্থী শাখাও তো করেছিল, আমি ট্যাক্স বাড়াইনি, পাশাপাশি আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, আমি মন্দিরের মসজিদের জায়গা দখল তো করিনি, উল্টো 7টা মসজিদ করে দিয়েছি। আইভি বলেন, নির্বাচন আসলে অপপ্রচার চলবেই, জনগণ আমাকে ভোট দেবে এবং জয়ের মালা আমাদের গলাতেই উঠবে। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্বাচন কমিশন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি আইন প্রণয়নের কথা জাতীয় সংসদকে বলতে পারেন, সেই সময় এখনও হাতে আছে। সংলাপ নিয়ে মনে হয় রাষ্ট্রপতি নিজেও হ্যাপি না, এই কারণে ইসি গঠনে আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভেতরে এখন চরম নিয়ন্ত্রণহীনতা লক্ষ্য করা যাচ্ছে, টাকা পয়সা ও অর্থবিত্তের মালিকরা দলের ভেতরে বাইরে দাপিয়ে বেড়াচ্ছে, আর বর্তমানে সরকার উন্নয়নকে বেশি প্রাধান্য দিতে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে অনেকাংশেই ম্লান করে দিচ্ছে। তবে মহামারীর মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখা, অর্থনীতির চাকা সচল রাখা, উন্নয়ন এবং অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাওয়া নিঃসন্দেহে বড় সাফল্য। এছাড়া আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ সহ অনেক কাজ সরকার ভালোভাবেই করছে। আবার করোনাকালীন স্বাস্থ্যখাতের কঙ্কালসার চেহারাটাও প্রকাশ পেয়েছে। এই খাতে এত অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা তা জনগণকে হতাশ করেছে। দীর্ঘ আলোচনায় রাশেদ খান মেনন নতুন ইসি গঠন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনৈতিক সংকট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অবস্থা, সরকারের 3 বছর সফলতা ব্যর্থতা সহ নানা ইস্যুতে কথা বলেছেন। সোমবার সাক্ষাৎকারটি নিয়েছেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ। এর চুম্বকীয় অংশ নিচে বলা হলো। রাশেদ খান মেনন এমপি বলেছেন, নির্বাচন কমিশন ইসি গঠন নিয়ে আমরা এর আগে 2 রাষ্ট্রপতির 3 দফায় সংলাপে অংশ নিলাম, আশা করিনি এবারও একই ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে হবে। ভেবেছিলাম সংবিধানের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী ইসি গঠনের আইন হবে, বিধিবিধান প্রণয়ন হবে, দুঃখজনক হলো না। আইনটি হলে এই সংলাপের কোনো প্রয়োজন হতো না, প্রতি 5 বছর পর সংলাপের নামে একই জিনিস চলতে পারে না, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার বলতে ভালোও লাগে না। আমার তো মনে হয় রাষ্ট্রপতি নিজেও হ্যাপি না, বারবার একই বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তিনি নিজেও বলেছেন এই নিয়ে বারবার কথা বলতে তার ভালো লাগে না, এই কারণে ইসি গঠনে আইন প্রণয়নেরই তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, সংলাপের অতীত অভিজ্ঞতা মোটেও সুখকর না, এবারে সংলাপের পর রাষ্ট্রপতি কী করবেন সেটি তার উপর নির্ভর করে, ফলাফল কী হবে তাও বলা যাবে ইসি গঠনের পর, এর আগে নয়। তবে রাষ্ট্রপতি ইসি গঠনের জন্য আইন প্রণয়নের কথা জাতীয় সংসদকে বলতে পারেন, সেই সময় এখনও হাতে আছে। যেমনটা 90-এর পর দেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় নাকি সংসদীয় গণতন্ত্রে ধাবিত হবে তা ঠিক করতে জাতীয় সংসদকে বলেছিলেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ইসি গঠনের বিষয়টি ভিন্ন প্রেক্ষাপট হলেও রাষ্ট্রপতি জাতীয় সংসদকে বলতে পারেন সেই ক্ষমতা তার আছে।